ফোকাস দি ফোকাস ভাই আমি কোক খাচ্ছি না আর কি করতেছে দেখেন আমি এদিকে খাচ্ছি শোনো শোনো আর এরকম করতেছে এদিকে আসো কোকের দিকে তাকাচ্ছে আর রোলিং অ্যাকশন কাজী তো তোদের মতো পাগল না যে বললেই বিয়ে করে দেবে হ্যাঁ দেখ না আলপিনের মতো সাইজ নাক টিপলে দুধ বেরোবে এতটুকু ছেলে দুই মেয়েকে একসঙ্গে বিয়ে করবে এই বলো তোমরা তোমরা এই যে আজকে সেম ড্রেস সেম কস্টিউম আমাদের নতুন একটা নাটক আসছে ওকে আমরা শর্টে যাবো আসো আসো সময় নেই আসো শর্টে ভাই জোনটা হচ্ছে ভাই আপনি আচ্ছা আপনারা দুজন এখানে থাকেন আমি চাচ্ছিলাম এক্সচেঞ্জ করতে হ্যাঁ বলো বলো না বলো আপনি আপনারা দুজন ওইদিকে ভাই আপনি এদিকে আসবো জি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো এই এই কিছু ভালো হইছে মানে সবার সাথে আমাদের দুজন অনেক ইনভলভ হ্যাঁ কি কথা তোদের মাথা থেকে একজনের নাম বের করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না চড় মেরে দাঁত ফেলে দেবো বসে আছো কেন মারো না দুইটা গালে দুটো ভাই মেঘলাকে নিয়ে আপনি আপনার বাসায় চলে যান ওকে বন্দি করে রাখবেন আর তুমিও তোমার মেয়েকে নিয়ে বন্দি করে রাখো যতক্ষণ পর্যন্ত একজনকে বিয়ে করার ভূত ওদের মাথা থেকে না নামে ঠিক আছে চুপ আবার বলে দোষটা কোথায় যা উঠে যা মেঘলা আমার সাথে না তো ডিং নেই আমার সাথে ये दो कौन ये चिंकी ये मिंकी आप कौन चिंकी कौन मिंकी मैं चिंकी ये मिंकी ভাইয়ের পরে তোমার ডায়লগ না চল বাসায় কি যেন বলছেন লাস্ট ডালে হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার ডালে ফুটি যাই একদম শেষ হবে তারপর আপনি কিউ দেন এই তুমি বাসায় নিয়ে চল তুই বাসায় নিয়ে মিলিকে যে বলি হ্যাঁ মিলি তুমিও ভয় পেও না বিয়ে কিন্তু তোমাদের করবো নাকি তোমাকে করবো বিয়ে কিন্তু তোমাকে করবো তোমাকে আচ্ছা বাবু ভাই শোন আস্তে 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 দেখ তোদের মতো পাগল না যে বললেই বিয়ে করে দেবে হ্যাঁ দেখ না আলপিনের মতো সাইজ নাক টিপলে দুধ বেরোবে এতটুকু
ছেলে দুই মেয়েকে একসঙ্গে বিয়ে করবে স্বাধীন কথাকার জানিয়ে যা নিয়ে গিয়ে তালা মারি রাখ মেঘলা তুমি ভয় পেও না বিয়ে কিন্তু আমি তোমাকেই করব মিলি তুমিও ভয় পেও না বিয়ে কিন্তু আমি তোমাকেও করব ঝামেলা নতুন ফোন ঠিক আছে একটু সাবধানে রাখো ভাই ভাইয়ের ফোন কিন্তু আপনিও ভাই আমার ভাই পিছন দিয়ে আসছিলেন না পুরোটা ভিডিও করতে বলছে বাসা থেকে পালিয়ে এই বিয়ে করতে কাজে অফিসে চলে এলি বিয়ে কি হয়ে গেছে না বাকি আছে বাবা আলপিনের মতো সাইজ একটা ছেলে নাক টিপলে দুধ বেরোবে সে নাকি একসঙ্গে দুই মেয়েকে বিয়ে করবে যা নিয়ে গিয়ে তালা মেরে রাখ বলো তোমরা যে এই যে সিনটা করলা তোমাদের অনুভূতি বলো কেমন লেগেছে ওদের অনুমতি জানার কি দরকার তুমি আমার অনুমতি জানো আমি একটু বলি অনুমতি জানাইছে বলো ভাই অনুভূতিটা হচ্ছে খুবই ভালো বহুত আচ্ছা অনুভূতি হ্যায় আমারা অনুভূতি এই যে ফারুক ভাই করতা হ্যায় ফারুক সাহেবের একটা হিন্দি পেজ আছে একটা পেজ আছে ফারুক আল ফারাবি যেখানে সে হিন্দি টিউটোরিয়াল দেয় তো আপনারা সেই পেজে লাইক ফলো দিতে পারেন তো এই বলো তোমরা তোমরা এই যে আজকে সেম ড্রেস সেম কস্টিউম আপনি ব্যাকগ্রাউন্ডে আছেন হ্যাঁ একটু ভালোভাবে একটু পোজ দেন হ্যাঁ একজনকে বিয়ে করতে চায় এটা টুইস্ট আমরা নাটকে দেখতে পাবো ওকে ইয়ে দেখো বর ইয়ে দেখো এই যে আমাদের সেই জামাই পাগল নাকি তুমি বিয়ে করার জন্য পাগল তোমরা দুজন পাগল তো তোমরা কি বিয়েতে তোমাদের কি ইচ্ছা আছে পরিচালনা দায়িত্বে আছে আমরা একটা সিন শেষ করে আমরা এখন বাসায় ঢুকলাম ভাই দেখছেন ভাই আমার ক্যামেরার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে ভাই কোনো নয়েজ নাই একটা ব্যাপার আছে তোমার তো আইফোন 14 আমি অফিসে যাবো
ওকে সো বলুন ভাই আমার ফোনটা সম্পর্কে একটু বলবো সো মামুন আইফোন 12 কিনছে 12 না ভাই 12 কেন আচ্ছা মামুন আইফোন 14 কিনছে হ্যাঁ সেটা বলো আপনারা সবাই লাইক দিবেন কমেন্ট করবেন এবং মামুন ওকে সো এই আমার এটা হচ্ছে আমাদের আমার আইফোন 14 সম্পর্কে বলো কিছু আইফোন তো ভাই 14 না 12 না দেখ মজা নিচ্ছ তো তোমরা তো দরজা লাগা দাও বিয়ে কার কার বিয়ে আমার বিয়ে কার সাথে এই আর ওই দিক দিয়ে বলা যাবে না সিক্রেট আচ্ছা আচ্ছা এই দরজাকে বারবার খুলে দিচ্ছে কেন তো বিয়ে শাদি করে ফেলতেছো দাওয়াত সবাইকে তো দাওয়াত দাও দিচ্ছি হ্যাঁ সবাইকে দাওয়াত দিলাম সবাই চলে আসেন ওই যে ছোট ক্যামেরা খুলে দাও ডাকে ছোট দরজাটা খুলে দে ছোটটা এই মিনাস আমি আসতে বললেই আসবা আমি আসতে বললেই ঢুকে পড়বা দৌড়ে হ্যাঁ দৌড়ে আসবা কিন্তু এই আরুই আরুই কই তুমি ওর হাত ধরে টেনে আনতেছো ওখানে কেন তুমি এখানে দাঁড়ায় থাকো হ্যাঁ ওখানে তুমি দাঁড়ায় থাকো টেনে দৌড়াবো চলো আসো তো রোলিং অ্যাকশন এই কই আয় 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 উইথ এই মেঘলা এ বিলি আরে কোথায় যা মেঘলা বিলি আরে আরে ওই ওই লুমি উড়ে আসছে তো দুই নতুন বধূ আর হচ্ছে এক জামাই অনেক ভিডিও আমার পরে আছে যে ভাবলাম ভিডিওগুলো আপলোড তাহলে আপনার ব্যবসার পরিস্থিতি ভালো আরে বলছি ভালো বলতে টাইম তো পাচ্ছি না এই যে একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড দেব এত টাইম কি আছে তাও কথা কিন্তু সবার আছে সবার আছে না সবার মতন এই যে দেখো চারটে পাঁচটা ক্যামেরা ধরে আছে আমার সামনে এদের কাজ কাম নেই এরা করবে ঠিক আছে এই তুমি আবার কি করতেছো যাও ফ্রেম নিচ্ছি আমরা এই যে হ্যাঁ বলো ওরে হ্যাঁ এটা আবার পরে আনা লাগে আজকে নেবেন না আজকে নিয়ে রাখবো আমি কোক খাচ্ছি না আরুই কি করতেছে দেখেন আমি এদিকে খাচ্ছি আরুই এরকম করতেছে এদিকে আসো কোকের দিকে তাকাচ্ছে আর পিছন থেকে এরকম কোক খায় না মোটা হয়ে যাবে না আমি তো কোক খাইতে খাইতে শেষ করে মোটা হয় না তোমাদের মাহিনের আসল পরিচয় হচ্ছে মাহিন মাহিনের রিয়েল নাম হচ্ছে ইউটিউব মাহিন তো তার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইউটিউব মাহিন ঠিক আছে তো মাহিন মূলত আমাদের প্র্যাঙ্কিংয়ের গুরুত্বপূর্ণ একটা অংশ তো সে প্র্যাঙ্কিংয়ের চিপেরই আমার পার্সোনাল চিপেরই এবং সে আমার ডিওপি অ্যাসিস্ট এবং সে ডিওপি খুব শীঘ্রই ভেরি সুন সে হচ্ছে প্রধান ডিওপি হয়ে যাবে দেন হচ্ছে ডিরেক্টরও হয়ে যেতে পারে তো তারপরে এবং এবং সে তার ফার্স্ট পরিচয় হচ্ছে সে কিন্তু অ্যাক্টর সে অভিনয় করে তার চ্যানেল আছে ইউটিউব মাহিন আপনার ইউটিউব মাহিনে গেলে তার অভিনয় দেখতে ঠিক আছে এই হচ্ছে
মাহিনের হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। এত এত ছোট ছোট পরিসরে তাকে ডিসক্রাইব করা পসিবল না, তার আরো অনেক উপমা দিতে হবে, অনেক কিছু বলতে হবে, সেগুলো আমরা বছর পর বছর করব। হ্যাঁ, ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। তো আমার পিছনে দেখেন বেশ কিছু টিকটকার আছে, আমি দেখাই। টিকটকার আর্তিক সজীব ভাই, টিকটকার মিরাজ খান, টিকটকার অনন্যা ইসলাম, টিকটকার আরোহী মিম। দেখি তোমরা একটু ফ্রেম দাও। তো টিকটকার মামুন এর একটা টিকটকার ভাই, হ্যাঁ, বাংলাদেশের ডিরেক্টর একজন আছে টিকটকার, সে হচ্ছে মামুনুল রশিদ। না, এদের টিকটকার টিকটকের বস আছে সজীব ভাই, ঠিক আছে। বারবার সজীব ভাই আসবে বলতে শর্টের শর্টের মাঝখানে চলো একটা টিকটক করি ভাই। এই যে আপনি শর্টের মাঝখানে একটু ফ্রি পাইলে গ্রুপ শুরু করলে ভাই, যে আপনি টিকটক করা শুরু করে দেন ভাই। কে টিকটক করতেছে এই যে ভাই, এখন কি করতেছে এই বিষয়ে একটু দর্শকদের ডিসক্রাইব করেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে মার্কেটে টিকটক টিকটকার শুধু একজনই আছে, সে টিকটকার মামুন। বাকি সবাই হচ্ছে নাটকে অ্যাক্টিং করে, উন্নত মানের ডিরেক্টর আছে। মামুন সবার টিকটকের টিকটকগুলো চালায়, ঠিক আছে। এর নামে আর এর নামে একটা টিকটক চালায়, এর নামে মিরাজের নামেও চালায়, ঠিক আছে। আর ওদের বলে যে দর্শক কাট দাও কাট দাও কাট কাট।